বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে অভিমানে মাত্র 11 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ছেলে। তারপর বহু খুঁজেও আর সেই ছেলের সন্ধান পায়নি পরিবারের লোকজন। 22 বছর বাদে সে অবশেষে ফিরে এলো। তবে এখন তো স্বাভাবিকভাবেই সেই কিশোরটি আর নেই বাবা মায়ের আদরের পিঙ্কু। দিল্লি ফেরত যে মানুষটি পরিবারের কাছে এসে হাজির হলেন, তিনি একজন সন্ন্যাসী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই মানুষটির সঙ্গে তার পরিবারের সদস্যদের পুনর্মিলনের মুহূর্তটি প্রকাশ্যে আসে। যদিও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেও বর্তমান জীবনের সন্ন্যাসী আর উত্তরপ্রদেশের আমেঠির গ্রামে নিজের বাড়িতে থাকেননি। মায়ের কাছ থেকে দান নিয়ে গ্রাম ত্যাগ করেন তিনি।